দিগঙ্গার হাদিপদ ঝিকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেকেন্দর নগর তেলিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির মধ্য থেকে উদ্ধার হলো 7টি তাজা বোমা। ওই পরিত্যক্ত বাড়ির পাশে স্থানীয় ব্যবসায়ীর পোলট্রি ফার্ম রয়েছে। বিকেল 5টা নাগাদ সেই পোলট্রি মুরগির ফার্ম থেকে শিয়ালে মুরগি নিয়ে পালাচ্ছিল। ওই ব্যবসায়ী শিয়াল তাড়া করেন, এরপর ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে ঢুকে লক্ষ্য করেন বাইরে পড়ে রয়েছে 2টি তাজা বোমা এবং ব্যাগের মধ্যে 5টি তাজা বোমা। তিনি ঘটনাস্থল থেকে ফিরে এসে গ্রামবাসীদের খবর দেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে এলাকা। দেগঙ্গার গিলাবাড়ি ও মাটিয়ারয় চৈতা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার পরে আবারও তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাজা বোমাগুলো উদ্ধার করলো। কে বা কারা এই বোমাগুলো রেখেছে সেই নিয়ে তদন্তে নেমেছে তদন্তকারী আধিকারিকরা। শেখ রাজপের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। মানে পাশে আমার কাকার বাড়ি আছে, কাকার পোলট্রির ফার্ম আছে। এখন শ্যালে মুরগি ধরে নিয়ে পালাচ্ছিল, পালাতে গিয়ে কাকা দেখতে পায়, দেখে আমাকে বলল। আমি একটু মোটামুটি আমার নানান দিকে যোগাযোগ আছে বলে আমি একটু কল করে সবাইকে জানিয়ে দিয়েছি। এখানে দেখলাম 7-8 পিস বোমা আছে। বাইরে 2 পিস দেখা গেল আর ভিতরে ব্যাগ আছে, আমরা দেখে নি। না, এটা বহুত দিনের পুরনো বাড়ি, এখানে কেউ থাকে না, জঙ্গলে পড়ে আসে, পাশে বাচ্চা কাচ্চা খেলাধুলো করে, কারোর কিছু আঘাত হবে কি না এইটা ভেবে আমরা প্রশাসনকেও জানিয়েছি, সাংবাদিককেও জানিয়েছি। জানিয়ে আমাদের যা, হ্যাঁ, না না, এ কোনোদিন এরকম দেখিনি আমরা, না না, তাও বলতে পারবো না কে করেছে না করেছে। আমরা চাইছি এটা এখান থেকে তুলে নিয়ে যাক, থানা আসুক, থানা উদ্ধার করে নিয়ে যাক, যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে। আজকেই দেখতে পেলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। কে ফোন করেছে? বল।